সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের কোনো রান্না রেসিপি শেয়ার করবো না। আজকে আমি তোমাদের জন্য যেটা একটি উদ্দেশ্য চোখ ধরানো কিছু দেখো, আমাদের খুব ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর পাখির দৃশ্য আছে এবং বাচ্চাদের কিছু আনন্দ খেলাধুলা এইসব নিয়ে আসতে ভিডিও চলো দেখতে থাকো। তোমরা ভিডিওটি একেবারে না তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তত আস্তে আস্তে ভিতরে আরো সুন্দর সুন্দর মজা আছে, খুব ভালো লাগবে। একেবারে মন করা দেখলে চোখ সাইডে মাছ বানিয়ে রেখেছি, বাচ্চাদের খেলাধুলা স্লিপার সব কিছু এখানে। এখানে দেখো বাচ্চারা এসে খেলাধুলা নিতে পেরেছে, বাচ্চাদের যে কাজ আমি প্রথম ভিডিও স্লিপার সব থেকে বেশি ভালো লাগছে। আর এদিকে শুধু ফুল আর ফুল, ফুলগুলো এত সুন্দর প্রিয় দৃশ্য না দেখে বোঝা যায় না। দেখো বাচ্চারা সাইকেল খেলনা খেলছে, ছোট্ট সোনা একেবারে প্রিয় খেলনা, আর মা মাছি পিটিয়ে করছে। খুব রোদের তাপ ছিল, শীত সময় একটু গিয়েছিলাম, শীতের সময় একটু ভিডিও নিলাম, তোমার দিকেই তাকিয়ে আছে। দেখুন এখানে একটা পুকুরের মতো আছে, পুকুর কেটেছে, এখানে অনেক ভেতরে যে চলার জন্য সেরকম স্প্রিং বোর্ডের মতো আছে। এই জন্য আর একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের খেলাধুলার জায়গাটা। তো তার সাইডে আছে যে পুকুরের মাঝে একটা ঘর, দেখুন চারপাশে ফুলগুলো কত সুন্দর একেবারে। এখানে দেখুন বড় মাছ, ছোট মাছ আব্বু ভিডিও করছে, আমি এবার এদিক দিয়ে করছি। গোলাপ ফুল, গোলাপ বেশি সুন্দর কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গোলাপ ফুলগুলো অনেক বড়ো বড়ো। এখানে লাল পাতার যে গাছ আছে সেগুলো দিয়ে এখানে আছে করে রয়েছে আর কি। এখানে অনেক পশু পাখির ছবি বানানো আছে, পশু পাখির চেহারা বানানো আছে, দেখতে থাকুন ভিডিওটা। ওপারে যাওয়ার জন্য একটা ব্রিজের মতো বলতে পারেন, খুব সুন্দর উপরে ছাউনি আছে, তারপরে এটা সাজানোর দেখুন। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, এটা হাতে রেখেছি। ভিতরে ফুল দিয়ে সাজানো, দেখুন এক এক জায়গায় একটা একটা করে পশু এবং ছবি বানিয়ে রেখেছে।
এখানে আরো অনেক মানুষ আছে। আমরা আসলে সকালের দিক দিয়ে গিয়েছিলাম, তাই তেমন মানুষ ছিল না। আমরা একটু ভিড় না থাকি সেজন্য সকালের দিক দিয়ে গিয়েছিলাম। দেখুন, সব জায়গায় শুধু ফুল। আসলে উইন্টারের সময় ছিল তো, তাই শুধু গাঁদা ফুলের এটাই বেশি। দেখাবো, আমার এসে গেছি সেটাও দেখাবো। আছে, তখন আর গাঁদা ফুলগুলো ছিল না। দেখুন কত সুন্দর আকাশ। আমি বাবুকে কোলে নিয়ে ভিডিও করছি তো, তাই একটু দেখুন। এখানে একটা হর্স আছে, কিছু কাঠের মতো বানিয়ে রেখেছি, কিছু কাঠের কি ভালো। একটা রাস্তা আছে, দেখুন যেদিকেই তাকাই শুরু করলো। তেমন বোঝা যাচ্ছে না ভিডিওতে। ফুল কার না ভালো লাগে। এখন এখানে আছে সূর্যমুখী, এখানে অনেক রকমের ফুল দেওয়া, হার্ট শেপ করা আছে, হার্ট দিয়ে। এখানে এখানেও গাঁদা ফুল দিয়ে হার্ট শেপ, গাঁদা ফুলগুলোই লাগিয়েছে গাছগুলো। দুই রকমের, এখানে হলুদ, মাঝে আবার লাল, গাঁদা একটা কমলা ফুল। আমি বাবুকে দেখেছিলাম কিন্তু কান্না করছে। এটা হয়েছে এখন সামার, এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম, কয়েকদিন আগে বলতে বৃহস্পতিবার। খাবারের দোকান ছিল, হোটেল ছিল না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিন, কমেন্ট করে আমাকে জানান। দেখুন এখানে আমার মেয়ে আবার হাসির এখন আছে বিভিন্ন রকমের ফুল, এগুলো আরো মন করে। এবারে আরো মন হচ্ছে, উঠে উঠে জড়িয়ে দিয়েছে ভাগে বসতে যায়নি। এবার ও খুব আনন্দ পাচ্ছে এর উপর বসে। এই এক হাতের পর ব্যাগ আবার আরাম পাইতেছে, ওই জন্যই তো এইটা তুমি প্লিজ আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো এখানে বাচ্চারা দৌড় খাচ্ছে, আমার ছোট বেবি একটু বসিয়ে দিয়ে আমার।
এভাবে দাঁড় করিয়ে ফুলের মাঝে দাঁড় করিয়ে একটা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু ও যে হাত মুখের ভিতরে দিয়ে রাখছি বার করতে বলছে তা বাড়ি গেছে। খুব ভালো লাগছে প্রথমে, একেবারে সত্যিকারে মনে হয়েছিল দেখো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। দেখো এখানে ফুল গাছ দিয়ে হার্ট শেপ করে রেখেছে সবগুলো, আর ওই দেখো দূরে ট্রেন দেখা যাচ্ছে। এখানে একটা চিতা বাঘ বানিয়ে রেখেছে, একটা হরিণ Thank you.